হ্যালো ফ্রেন্ডস, তোমরা ভালো আছো? আজকের ক্লাসে না আমি তোমাদের অ্যানিমেল শেখাবো না, অ্যানিমেল শিখিয়েছিলাম আগের ক্লাসে, আজকে বার্ড শেখাবো। ঠিক আছে, বার্ড এর মধ্যে পায়রাটা বেশ ভালো হবে। পায়রা দেখো, পায়রাটা কিভাবে আমরা আঁকছি। পায়রা প্রথমে আঁকার জন্য একটা রাফলি একটা স্কেচ করে নেবে। স্কেচ করার পর ওটা ডার্ক করে এঁকে নাও, তারপর ঠিক করে মিলিয়ে নেবে ঠিক হলো কিনা, তারপরে শেডিং এ যায়। প্রথমে হালকা শেড গুলো করো, হালকা হালকা যেগুলো পাতা মানে ওর উইংস গুলো আছে সেভাবে করবে, আর তারপরে অন্ধকার যেগুলো শেড করছে ওটা ডার্ক পেন্সিল দিয়ে করবে। ঠিক আছে, তাহলে তোমার পেন্সিল বা জিনিস কি কি লাগবে তোমরা অ্যারেঞ্জ করে নাও। তো পেন্সিলের জন্য ওই আগে বলেছিলাম ওই 4B 6B 10B, এই তিনটে পেন্সিল আমাদের সাফিসিয়েন্ট। এই তিনটেতে আঁকা হয়ে যাবে। হালকার জন্য 4B, তারপরে একটু শেডের জন্য তোমরা 6B ইউজ করতে পারো, আর যখন তোমরা ডার্ক শেড করবে তখন 10B ইউজ করো। আর ব্ল্যান্ডার দিয়ে একটু মিক্স করতে হবে, তিনটে ব্ল্যান্ডার ইউজ করবে। ঠিক আছে, আর একটা পেন্সিল ইরেজার ইউজ করবে, যাদের পেন্সিল ইরেজার নেই তারা নর্মাল রাবার ইউজ করবে। ঠিক আছে, তাহলে আঁকাটা তোমরা দেখো স্টেপ বাই স্টেপ কি হবে তার ফলো করো। আর যারা নতুন স্টুডেন্ট আছো না, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসটা আবার বার শেখাবো, তুমি অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে।
লাইফ, আমি আর্টিস্ট মিস্টার দিব্যেন্দু পাল। তোমরা ভিডিওটা দেখলে ভিডিওটা কেমন লাগলো? যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে পাশে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস এবং শেয়ার করে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ।